হলো একটি ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবের সাথে আমরা কখনো কোনো রাজনৈতিক বিষয়, বিচার বিভাগীয় কোনো বিষয় আমরা আনতে চাই না। এরপরও যদি কোনো যে কোনো ধরনের বিশৃঙ্খলা, যে কোনো সৃষ্টি হয়, আমরা কঠোর নজরদারির মধ্যে আছি। এটা আমরা আমাদের আমরা এটা বিরুদ্ধে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটা আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার ওদিন আমাদের জুমার নামাজের একটা সময় থাকে 12টা থেকে 3টা পর্যন্ত, ওই সময়টুকু যাতে কোনো ধরনের ঢাকঢোল বাদ্যবাজনা বাজানো না হয়, যাতে মুসল্লিদের কোনো অসুবিধা না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার জন্য আমরা এবং ওই দিন মাইক এগুলো বন্ধ রাখার জন্য ওই সময়টুকুতে আমরা আমাদের ধর্মীয় ওই যে নেতৃবৃন্দকে, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ জানিয়েছি। ধর্মীয় উস্কানিমূলক কোনো কিছু গুজব ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে না দিতে পারে এবং দিলেও যাতে আমরা কাউন্টার করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা সরকারের সতর্ক আছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক আছে এবং সে বিষয়ে আমাদের যারা এই পূজা উদযাপন পরিষদের সাথে বিভিন্ন কমিটির সাথে যারা সম্পৃক্ত থাকুন তারাও কিন্তু এই বিষয়ে সতর্ক আছেন এবং এই বিষয়ে কোনো ধরনের গুজব তাতে কান দেওয়া না হয় সে বিষয়ে সকলকে কিন্তু নির্দেশনা দেওয়া হবে এবং তারা সকলকে কিন্তু অনুরোধ করা হবে এই ফেসবুক সামাজিক মাধ্যমগুলি যাতে সতর্কতার সাথে দেখা হয়। কোনো ধরনের নাশকতা সৃষ্টির অথবা যে কোনো ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য, কোনো কিছু বিষয় যদি আমরা কারো নজরদারিতে আসে, ইভেন বিশেষ করে আপনাদের কারো নজরদারি, আপনার সামাজিক মাধ্যম থেকে শুরু করে মিডিয়ার কোনো নজরদারিতে যদি আসে, মিডিয়া যদি কোনো দেখেন অথবা আমাদের উদযাপন পরিষদেরও তারা যদি কোনো কিছু দেখেন, কেন্দ্রীয় কমিটি সকলকে কিন্তু এটা জানাতে বলছি এবং আমাদের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কেউ যদি কোনো গুজব অথবা উস্কানি সৃষ্টি অথবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে যাতে আইনে সোপর্দ করা হয় সেই বিষয়ে আমরা নির্দেশ দিয়েছি।